কৈলাসহরে ভালো ক্রিকেটার হিসেবে পরিচিত ছিল সত্যজিৎ বড়ুয়া। অনূর্ধ্ব ১৪ রাজ্য দলের অধিনায়কও ছিল সত্যজিৎ একটা সময়। এক বছর আগে মারা যায় প্রতিভাবান ক্রিকেটার। তার স্মৃতিতে এবছর ক্রিকেট টুর্নামেন্ট করছে কৈলাসহর টিলাবাজার প্লে সেন্টার। রবিবার থেকে শুরু হবে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিধায়ক মাবস্বর আলী, ভগবান দাস, কংগ্রেস সভাপতি বিরুজি সিনহা। সত্যজিৎ বড়ুয়া এমন একটা পরিচিত নাম যে কোনো এক সময় ত্রিপুরা রাজ্য দলের হয়ে আন্ডার-14 ক্যাপ্টেন ছিল এবং কৈলাসহর ক্রিকেট স্টেশনে খুব ভালো প্লেয়ারও ছিল। এক নামে সবাই চিনত, আমাদের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল সত্যজিৎ বড়ুয়া, যা আমরা কখনো আশা করিনি আজকে তার স্মরণে টুর্নামেন্ট করব। যদি আর সে জীবিত থাকতো হয়তো আমাদের এখানে আজকে দুই থেকে তিনটা টিম দিত। তাই তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, দেখে নিক ভালো প্লেয়ার, রাজ্য দলে কোনো এক সময় নেতৃত্ব দিয়েছে আন্ডার-14-এ। সত্যজিৎ বড়ুয়া মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট টি-20 ক্রিকেট টুর্নামেন্টে 24টি দল অংশ নেবে। চ্যাম্পিয়ন দল পাবে 50,000 ও রানার্স দল 25,000 টাকা পাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রা।